হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু বেসিক আর্থ। আমি এখনো যাইনি, সে এখনো খায়নি, শীত এখনো শুরু হয়নি, সে এখনো ঘুমায়নি। তো বুঝতেই পারছো, আমরা এরকমের বাক্যগুলো আমরা প্রায়শই ইউজ করে থাকি। তো এর ইংরেজিটা আমরা সঠিক ব্যবহার পারি কি না সেটা আজকে মিলিয়ে নিবে, এবং যারা না জানে তারা অবশ্যই দেখে নেবে। তো বাক্যে আমরা এখনো ব্যবহার কিভাবে করব। এখনো শব্দের অর্থের পরিবর্তে আমরা ব্যবহার করব নট ইয়েট। তো চলো স্ট্রাকচার দেখা যায়। প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাশ প্লাস নট ইয়েট প্লাস অবজেক্ট। লেটস সি সাম এক্সাম্পল ফর বেটার আন্ডারস্ট্যান্ড। তার আগে, তুমি যদি এই চ্যানেলের ভিডিও নতুন দেখে থাকো আর তোমার যদি পছন্দ হয় ভবিষ্যতে এরকম ভিডিও দেখবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। তো চলো কিছু উদাহরণ দেখা যাক। আমি এখনো যাইনি, আই হ্যাভ নট ইয়েট গন। সে এখনো খায়নি, হি হ্যাজ নট ইয়েট ইটেন। শীত এখনো শুরু হয়নি, উইন্টার হ্যাজ নট ইয়েট সেট ইন। সে এখনো ঘুমায়নি, হি হ্যাজ নট ইয়েট স্লেপ্ট। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, সীমা এখনো ভালো হয়নি, এর সঠিক উত্তরটি কমেন্টে লিখে আমাকে জানাও। কমেন্ট করো এবং আমি অপেক্ষা আছি তোমাদের উত্তর দেওয়ার জন্য। আর এই ভিডিওটি তোমার যদি প্রফিটেবল মনে হয়, মানে ইম্প্রুভমেন্টের জন্য সামান্যটুকু অবদান থাকতে পারে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই শ্রমটুকু তোমরা সার্থক করে দিবে। তো আজ এ পর্যন্তই, কথা হচ্ছে আগামীকালের ভিডিওতে।